আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি বানাতে চলেছি চিংড়ি পোলাও। সবাইকে অনুরোধ রেসিপিটা একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য, কারণ এই রান্নার পারফেক্ট সময়ে যে উপকরণগুলি দিতে হবে সেটা যদি স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন না। তাহলে চলুন রেসিপিটা বানানোর জন্য কি কি লাগে তা দেখে নিন। প্রথমে এটার জন্য 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল যেটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এছাড়াও আদা রসুনের পেস্ট 2 চামচ, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি 3টে মতো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি 50 গ্রাম, কিশমিশ নিয়েছি 25 গ্রাম, 3-4টে তেজপাতা নিয়েছি, 2 গ্রাম মতো গরম মশলা, 1 টিস্পুন সাহা জিরে, আর নিয়েছি গোলাপ জল এবং কেওড়া জল। এবারে আমি একটা মাঝারি সাইজের পাত্রে 1/2 কাপ মতো রিফাইন তেল আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নেব। এবারে এতে দিয়ে দেব সাহা জিরে, তেজপাতা, গরম মশলা আর কুচি করে রাখা পেঁয়াজকে। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 7 মতো নুন। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং এটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। এবার এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। আর এটাকে ভালো করে মিক্স করে নেব চিংড়ি মশলাটার সাথে। উপর থেকে দিয়ে দেব কাজু আর কিশমিশ। ভালো করে খেয়াল রাখতে হবে যেন সবকিছু মিক্স হয়ে যায়। এবার এতে দিয়ে দেব 1 লিটার গরম জল। জলের অনুপাতটা খেয়াল রাখবেন, যেমন আমি 500 চাল নিয়েছিলাম তাতে 1 লিটার জল দিয়েছি। এবার এটাকে হালকা নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময়ের মধ্যে 150 ml মতো দুধ নিয়েছি, এতে 2 চামচ মতো গোলাপ জল আর 2 চামচ মতো কেওড়া জল অ্যাড করে রেখে দিলাম। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে ওতে 2 চামচ চিনি আর দুধের মিশ্রণটা দিয়ে দেব। এবার এটাকে হালকা নেড়ে আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে ঢাকনা খুলে 1 চামচ ঘি অ্যাড করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি পোলাও।
দেখুন এটা দেখতে কতটা দুর্দান্ত হয়েছে আর এটা কত ঝরঝরে হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর অবশ্যই এই রেসিপিটা ঘরে একবার ট্রাই করবেন।